ঠাকুরের লেখা একটি গান আর নেতৃবৃন্দ যারা আছে শহীদুল মামা সহ তারা গানটা শুনবেই শুনবে যেহেতু শুনবে গানটি করে দিচ্ছে পানির মতো বোতলের মধ্যে থাকি ওই কথা বলল না না আমার এই পাগলের গানটি এটা সুইডেন স্টকহোম ইউনিভার্সিটিতে একজন প্রফেসর নাম তার ডক্টর ক্রিস্টিনা নিগ্রে উনি এটাকে রিসার্চ করছে এই গানটাকে উনি বলতেছে যে এটা কি বলতে চাইলেন সাকি পুরা বোতল দেয়া আমার নেশার মধ্যে রই আমি ওই নেশাতে পাগল হয়ে যেন মুহাম্মদের নাম করি বোতলটা কি হচ্ছে বোতলটা হচ্ছে দেহটা সাড়ে তিন লাখ হবে আর সাকি হচ্ছে আমার বাবা মা দু যার যার প্রিয় মুর্শিদ হচ্ছে তোর সাথে আমার ভাষে যেন মুহাম্মদ রাসূল বিশ্বের কিছু
ধন্যবাদ মধুর মেলার যিনি আয়োজক মাননীয় সংসদ সদস্য জনাব বক্তাস বেগম কাজল দেওয়ানকে মধুর মেলার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নিলেন সম্মানিত উপস্থিতি সাহেব আলী ভাই উপস্থিত আছেন সাহেব আলী ম্যানেজিং ডিরেক্টর বর্ষা হাউজিং ডেভেলপার লিমিটেড উনি 5000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের সিঙ্গার উপজেলার সাবেক ছাত্রলীগের সাবেক সকল সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় কলেজের ভিবি প্রার্থী জাহাঙ্গীর আলম ফাহিম 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সিঙ্গার বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক সফল ভিপি সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ভাই 2000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের মহিলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সালেহা জাহান 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক আমিনুর রহমান মিল্টন ভাই 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের যুবলীগ নেতা ইয়াকুব আলী 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমরা এই যে সামনে যে বক্স আছে না সামনে এই জায়গায় সিঙ্গাপুর মেয়র আবু নেম বাসার ভাই 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমাদের জামাত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আসলাম হোসেন 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ফুয়াদ ভাই মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফুয়াদ ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন হায়দার আলী আমাদের জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন